লিসন উইথ ফুল কনসেন্ট্রেশন, পরিপূর্ণ ফোকাসটা আমার দিয়ে করেন। শবে কদরকে আমরা রেস্ট্রিক্টেড করে দিয়েছি শুধুমাত্র 27 রাত্রিতে। এরকম একটা ট্রেন্ডেন্সি আমাদের সোসাইটিতে আছে না নাই? আমি কি মিথ্যা বলছি? আছে না নাই বলেন? মানুষ মনে করে শবে কদরের দিন খতম হবে 27 রাত, ওই রাতেই আমি জাগবো, আর কোন রাতে আমি জাগবো না। এই একটা সামাজিকভাবে আমাদের ভিতরে ট্রেন্ডেন্সি ওপেন হয়েছে, ঠিক কি না? এটা বুঝবেন যে শবে কদর এটা এক রাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা ঘরে 5টা রাতে। কয়টা রাতে? বেজোর রাত্রিতে। কি রাত্রিতে? 21, 23, 27 আর সন্দেহ আছে কোনো? রমজানের তৃতীয় দশকের 5টা রাতে শবে কদর ঘুরে। কয়টা রাতে? এক নম্বর হচ্ছে কয় নম্বর রাত বলেন তো? 21, 23, 27। কেউ যদি সত্যিকার অর্থে শবে কদরের ফজলত পেতে চায়, কেউ যদি শবে কদরের মান এবং মর্যাদাকে পেতে চায়, তাকে 5 রাত জাগতে হবে। কটা রাত জাগতে হবে? আপনি এক রাত জাগবেন আর বলবেন যে আমি শবে কদর পেয়ে গেলাম আর এবাদত করে ফাটাই দিলাম, হবে না। কারণ আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি শবে কদরের সত্যিকার অর্থের ফজলত পেতে চাও, রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলো জাগবা পারবেন তো ইনশাল্লাহ। জয় শবে কদর ইনশাল্লাহ। ক্লিয়ার? এইটা যে 27 রাতে কি না এটা সীমাবদ্ধ, পারবেন তো মনে রাখবেন তো ইনশাল্লাহ। এটা মানুষকে বলবেন তো এটা ইনশাল্লাহ। আচ্ছা, সেকেন্ড যে বিষয়, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ শবে কদর? এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে না নাই? ইতিহাসটা হচ্ছে এই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, হঠাৎ করে কয়েকজন সাহাবা ইকরাম আসেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আগের যুগের 4 জন নবী অথবা 4 জন আল্লাহওয়ালা যারা 80 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহু আকবার, 80 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে অথবা 80 বছর আল্লাহর রাস্তায় ইবাদত করেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের হায়া তো 80 বছর হয় না, আমরা তো 50 বছর বাঁচি অথবা 60 বছর বাঁচি, ঠিক কিনা? আমাদের হায়া তো 80 বছর হয় না, তাহলে আমরা শবে কদর কেমন করে, এটা কিভাবে পাওয়া যেতে পারে, আমরা এত মর্যাদা কেমন করে পেতে পারি, এত ইবাদত আমরা কেমন করে করতে পারি, প্রশ্ন আছে না নাই? অ্যাট দ্য সেম টাইমে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল এসে বললেন, নবী, আপনার উম্মতকে বলেন হতাশ হবার কোনো কারণ নাই, লা তায়াসু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ, হতাশ হবেন না, নিরাশ হবার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী, 80 বছর তারা জিহাদ করেছে, 80 বছর ইবাদত করেছে, আপনার উম্মত খুব হতাশ যে আমরা কেমন করে পারবো। আল্লাহ বলছেন, একটা রাত আমি দিলাম, এই রাতটা জাগলে 80 বছর ইবাদত করে যে সওয়াব পাওয়া যাবে, তার চাইতে অধিক সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। জোরে সরে পড়ুন, আল্লাহু আকবার! কি মায়া দেখছেন, আর কি নিয়ে আমদ, কি মার্সি অ্যান্ড ব্লেসিং, কল্পনাই করা যায় না। আগেই পড়ুন, আল্লাহু আকবার! এই নিয়ামতটা আমাদের উপরে করেছেন কে? আর করেছেন একজনের মাধ্যমে, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল এটা হচ্ছে শবে কদর। তাহলে বোঝা গেল এই রাত্রে একটা আলাদা ভার্চু, আলাদা একটা ফজিলত আছে না নাই? আচ্ছা, এবার আসেন, শবে কদরের রাত্রিতে আমরা কি ইবাদত করতে পারি, প্রশ্ন আছে না নাই? ইবাদত করবেন, আমি আপনাদেরকে সাজেশন দিব 4টা। কয়টা সাজেশন দিব? অনেক ইবাদত হতে পারে, কিন্তু কয়টা বলবো আজকে বলেন? 4টা। সময় কম, টপিক অনেক বেশি, আজকে আবার আমাদের মোস্তাদ আলাদা পার্সোনাল কাজ আছে। আচ্ছা, 4টা ইবাদত করবেন, কয়টা ইবাদত? এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন, এক নম্বর কি তেলাওয়াত করবেন? কোরআন তেলাওয়াত করবেন, এটা হচ্ছে প্রথম ইবাদত। কারণ হচ্ছে এই রমজান মাসটা হচ্ছে এমন একটা মাস যে মাসে কোরআনটা নাজিল করেছেন কে? কোরআন নাজিলের মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন, কিন্তু এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করি না। এরকম অনেক লোক আছে যে রমজান মাসে কোরআন খুলেও দেখে নাই, এমন লোক আছে না নাই? কোরআন খুলেও দেখে না, কিন্তু এই মাসটা হচ্ছে কোরআন পড়ার মাস, তারাবি তো পড়া যাবে ইনশাল্লাহ, পারবেন তো ইনশাল্লাহ? যে কয়দিন বাকি আছে আমাদের, কিন্তু অটোমেটিক্যালি আমাদের 20 পড়া শেষ হয়ে গেছে, কালকে শেষ হয়ে গেছেন, কালকে 20 পড়া, আমরা আর আছি 10 পড়া। যারা পড়ছে না কোরআন বাসার ভিতরে, আমি তাদেরকে সাজেশন দিব এরকম,
যে আমার তারাবিটা অন্ত এখানে পড়া কি পড়বেন, অন্ত এক পড়া তো শুনতে পাবেন, শুনলে সব আছে নাই, যে পড়বে তারও যে সব শূন্য হল একই সব বলেন সুবহানাল্লাহ। আসবেন তো ইনশাআল্লাহ। প্রথম এবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন, দুই নাম্বার এবাদত হচ্ছে জিকির করবেন, দুই নাম্বার এবাদত কি আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার হৃদয়ে যত দুঃখ হোক যত কষ্ট হোক যত বেদনা হোক আল্লাহ বলছেন তুমি আমার নামের জিকির করলে আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেবো বলেন সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, তোমার হৃদয়ের প্রশান্তি যদি তুমি পেতে চাও জিকির করতে হবে এক শর্ত, আর তিনি কে? আমাদের অনেক দুশ্চিন্তা আছে না, আছে কি নাই বলেন, অনেক হতাশা আছে না নাই, ছেলে কথা শুনে না, বউ কথা শুনে না, বাড়ির ভেতরে অশান্তি, টাকা নাই, পয়সা নাই, জব নাই, কত রকমের দুশ্চিন্তা সবার আছে না নাই? এভরি ওয়ান হ্যাজ আ মেন্টালি ডিপ্রেশন, সবারই মানসিক দুশ্চিন্তা আছে। কিন্তু আল্লাহ বলছেন যে সব দুশ্চিন্তা দূর করার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে আল্লাহর জিকির বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যে করবে হি ক্যান গেট দ্য স্যাটিসফ্যাকশন অফ হিজ হার্ট, হৃদয়ের যে প্রশান্তি শান্ত শিষ্ট থাকা এটা তাকে দিয়ে দিবে কে? দুইটা আমল। এক নম্বর আমল কি বললাম বলেন তো, বলেন কি করতে হবে? ইউ হ্যাভ টু রিসাইট দ্য কোরআন মোর অ্যান্ড মোর, বেশি বেশি একটা কিতাব তেলাওয়াত করবেন। কিতাবটার নাম কি? একটা কথা না বলে পারছি না, সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত আমরা করব বিপদকে দূর করার জন্য। কিসের জন্য কথা বলেন? কিসের জন্য? কিন্তু আপনারা হয়তো দেখেছেন অনেকে ফেসবুকে অথবা ইউটিউবে অথবা খবরে যে একটা মেডিকেলে কিছু ডাক্তার কিছু নার্স তারা স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য এবং রোগীদেরকে মোটিভেট করার জন্য তারা গান করে নাচছে, দেখেন না আপনারা খবরটা? দেখেন না অনেকে, মনে হয় দেখেছেন অনেকে। আচ্ছা বলেন অ্যাজ এ মুসলিম, আপনি আমাকে অ্যাজ এ মুসলিম একটা আনসার করেন, অ্যাজ এ মুসলিম একজন মুসলমান হিসেবে দুঃখ কষ্ট দূর করার জন্য মানুষকে মোটিভেট করার জন্য গান করে নাচ করা এতে বেশি কার্যকরী নাকি কোরআন তেলাওয়াত করা বেশি কার্যকরী? কথা বলেন কোনটা কার্যকরী বেশি? মুসলিম বুঝে না, সবাই মুসলমান। আমার কাছে দুঃখ লাগে এইটা, নিউজ পোর্টার যারা আছে, এই যে নিউজ যারা করে, এন টিভি বলেন, সময় টিভি বলেন, যখন তোমার একটা টিভি আছে, 71 টিভি আছে না নাই, এই সমস্ত যত নিউজ আছে, আমার কাছে অবাক লাগছে এইটা যে এরা এই হারাম জিনিসটাকে প্রমোট করছে অ্যাজ এ হালাল। কথা বুঝেন নাই মনে হয়, কেন এরা বলছে এইটা যে দেখুন ডাক্তাররা কত উদার মনের মানুষ, এত কষ্ট এত স্ট্রাগল করার পরও, ফিজিক্যালি এত কষ্ট করার পরেও তারা নাচ গান করে নিজেরা খুশি থাকছে, রোগীদেরকে মোটিভেট করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা যাবে এখানে? নাউজুবিল্লাহ, এটা বলেন নাউজুবিল্লাহ। তো এরা ওই নাউজুবিল্লাহকে বানিয়ে দিচ্ছে সুবহানাল্লাহ। কথা মনে বুঝতে পারেন না আমার কথা? বুঝতে পারছেন? ওদের বলা উচিত ছিল যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করা দরকার, কিন্তু মুসলমানরা করছে গান নাচ গান, রিপোর্ট এরকম হওয়া দরকার ছিল কি ছিল না? কথা মানে বুঝতে পারছেন না আপনারা? আমার রিপোর্টে তো এমন হওয়া দরকার যে করা দরকার একটা কোর্ট ছাড়া একটা আপনার একটু লক্ষ্য করুন, কিন্তু রিপোর্ট করছে কি প্রাউড ফিল করছে যে দেখুন কি সুন্দর গান আর কি সুন্দর নাচ করছে। তাহলে আমরা আমাদের দুঃখ কষ্ট আমাদের নিজেদের সেলফকে মোটিভেট করার জন্য পড়বো একটা কিতাব, কিতাবটার নাম কি? এর জন্য প্রথম এবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন, দুই নম্বর এবাদত জিকির করবেন, কার বলেন কার? চারটা জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, পারবেন তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে আমল। আচ্ছা তিন নম্বর যে আমল সেটি হচ্ছে, আগেও বলেছি আজও বলছি, সেটি হচ্ছে সবে কদরের রাত যখন চলে আসবে, 21 বলেন, 21, 23, 27, 29 মনে রাখবেন এটা, 27 রাত্রিতে আর ভাইবেন না ভাই। ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য ভার্চু অফ শবে কদর, যদি শবে কদরের সত্যি অর্থে ফজিলত পেতে চান প্রত্যেকটা রাত জাগা দরকার আছে না নাই, কি করবেন? ছোট্ট একটা আমল। কি আমল? ছোট্ট আমল। এবার শুরু করার পূর্বে চোখ বন্ধ করবেন,
আগেও বলিয়েছি আজকেও বলাচ্ছি, আমার সঙ্গে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আমাকে জোরে বলেন আমাকে, আমার জীবনের শুরু থেকে নিয়ে আজ অবধি যারা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আমাকে মেন্টালি অ্যাটাক করেছে, আমার ক্ষতি করেছে, আমাকে দুঃখ দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমি আজকে সবাইকে আমার হৃদয় থেকে ক্ষমা করে দিলাম, বলেন ইনশাআল্লাহ। পারবেন তো আমলটা করতে? পারবেন ইনশাআল্লাহ। যে কোনো আমল স্টার্ট করার আগে বলবেন একটা কথা, যে আমার হৃদয়ে কারোর জন্য আর কোনো কষ্ট নাই, কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, আমি আজকে সবাইকে বিনা কারণে এবং পরিপূর্ণ হৃদয়টাকে খুলে দিয়ে সবাইকে মাফ করে দিলাম, বলেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ করতে? আমলটা ছোট আমল মনে করেন না, এটা এত ছোট আমল এটা না, এটা যে করবে সারা জীবন, যে তাহাজ্জুদ পড়েছে সারা জীবন, যে কোরআন তেলাওয়াত করেছে, আর যেই বান্দা এত আমল করতে পারে নাই কিন্তু সে ক্ষমা করতে পেরেছে, সে সবার চাইতে উচ্চ মর্যাদা আসন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ, উচ্চ মর্যাদা সে পেয়ে যাবে। ক্ষমা করবেন তো সবাইকে ইনশাআল্লাহ? ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, যাদের সঙ্গে যত প্রকারের আপনার সমস্যা আছে, যত কষ্ট আপনাকে দিয়েছে, আজ রাতে ক্ষমা করবেন, পারবেন ইনশাআল্লাহ। তিন নম্বর আমল, চার নম্বর আমল হচ্ছে বেশি বেশি সলাতুত তাহাজ্জুদ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, কারণ এটা হচ্ছে এমন একটা নামাজ, আল্লাহ বলছেন কোন গোলাম যখন তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহর দরবারে হাত তুলে, ওই বান্দার চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ, ও চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে এক মুহূর্ত আমি দেরি করি না, বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনার জীবনে শুনছেন তো আমাকে, আপনারা সবার একটা চাওয়া আছে না লাইফে, এই চাওয়াটা পূর্ণ করার একটা মাস হচ্ছে রমজান মাস, কথা বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে রমজান মাসে আরশে আজিমটা সপ্ত আসমান থেকে প্রথম আসমানে চলে আসে, বলেন সুবহানাল্লাহ, এসে বলে কেউ কি আছে যে তার চাহিদা, তার আকুতি, তার মিনতি আমাদেরকে বলবে, কেউ কি আছে আল্লাহর কাছে হাত তুলবে, আর সে হাত তুলতে দেরি আজকে আল্লাহ তার সব দোয়াকে কবুল করে নেবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজ পড়ব তো বেশি বেশি ইনশাআল্লাহ। সবে কদর সম্পর্কে সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে আল্লাহর হাবিব বলেন আরবাতু রিজালিন লা ইগফিরুল্লাহু লাহুম, চার ধরনের ব্যক্তিকে আল্লাহ সবে কদরে মাফ করেন না, কয়জন ব্যক্তি বলেন কয়জন? এক নাম্বার হচ্ছে মুতমিনু খামরিন, দোজ হু আর ড্রাঙ্কার, যারা হচ্ছে মদ পান করে তাদেরকে রাতে ক্ষমা করা হয় না। নাম্বার টু হচ্ছে আকুন লিল ওয়ালিদাইন, যারা আব্বা আম্মার অবাধ্য সন্তান, যারা আব্বা আম্মার সে খারাপ আচরণ করে তাদেরকে ক্ষমা করা হয় না। এই জন্য এই রাতের বেলা যদি আব্বা আম্মার সঙ্গে কোনো খারাপ আচরণ করেও থাকেন, ক্ষমা চাইবেন তো ইনশাআল্লাহ, খবরদার। এটা আমাদের সমাজে ব্যাপক হয়ে গিয়েছে, আব্বা আম্মার সঙ্গে রুড বিহেভ করা ইটস এ স্টাইল, ইটস এ মডেল, যে যত গরম দেখাবে সেই তত সফল মনে করে নিজেকে, আছে না? নাই, অনেক গর্ব করে বলে আরে কী বলিস তুই, আমার মা তো আমার কথা শুনবে, আমার বাপ আমার কথা বলে যেতেই পারবে না, বাপকে আমি যাই বলবো তাই শুনবে, এই যে একটা প্রাউডনেস আমাদের সমাজ যুবকদের মাঝে, এটা আছে না? নাই, যুবকের ভাব কি তুই জানিস, আমার আব্বাকে আমি যাই বলবো তাই শুনবে, আমার বাপ বাপও বেচারা মাসুর বাপারও কী বলবে, একটা মাত্র ছেলে কিছু বললে শোনেও না, আর বাড়িতে চলে যাবে, নষ্ট হয়ে যাবে, বাবাও কিছু বলতে পারে না। এজন্য যুবক, তুমি যদি কোনো মিসবিহেভ করে থাকো আজও পর্যন্ত, আজকে বাসায় গিয়ে যদি তুমি চাও, যদি তুমি চাও যে আল্লাহ তোমাকে ক্ষমা করুক, সবাই চাও তো ইনশাআল্লাহ, যুবকরা সবাই চায় তো এটা ইনশাআল্লাহ, প্রথম কাজ হচ্ছে আব্বা আমার কাছে ক্ষমা চেতে হবে, কার কাছে ক্ষমা চেতে হবে, যা করছো করছো, এটা আজ থেকে শেষ, যে আব্বা যা করছি করছে আগে, পাস্ট ইজ পাস্ট অ্যান্ড ফিউচার ইজ ফিউচার, ভবিষ্যতে আমি আর করবো না, বলবো তো ইনশাআল্লাহ। এটা যদি করতে পারেন, আপনার লাইফের সব গুণা মাফ করে দিয়ে আপনাকে পরিপূর্ণ মাসুম বান্দা হিসেবে কবুল করে নেবে কে? এই জন্য দুই নাম্বার ব্যক্তি হচ্ছে তারা যারা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। তিন নাম্বার ব্যক্তি হচ্ছে তারা যারা হচ্ছে কতিয়ুত তাআল্লুক, দোজ হু ব্রেক দ্য কিনশিপ রিলেশনশিপ উইথআউট এনি রিজন,
যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কোনো কারণ ছাড়া, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন। শুধু আত্মীয়তা না, আমরা যে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে দেয় কোনো কারণ ছাড়া, হয়তো কোনো একটা ফিনান্সিয়াল কোনো ম্যাটার হবে, হয়তো টাকা পয়সা কোনো লেনদেন, অথবা কোনো একটা, এখন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা প্রবলেম আছে না, নাই? দুই যুবক পছন্দ করে একটা মেয়ে, আবার দুজনই ক্লোজ ফ্রেন্ড, কিন্তু দুজনের চয়েস একটাই। এখন এই ছেলে বলে আমি ওকে চাই, এ বলে আমি ওকে চাই, এই একটা প্রবলেম আছে না, নাই? এখন কি হয়, একটা নারীর কারণে আজীবনে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, ছেলে বলেন ঠিক কিনা? নষ্ট হয়ে যায় এটা। এই জন্য যে যে কারণে আপনাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে, এই সব কিছু থেকে আপনারা ব্যাক করে আবার সেই সম্পর্ক স্থাপন করবেন তো ইনশাআল্লাহ, জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য তিন নাম্বার ব্যক্তি হচ্ছে তারা যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, যারা বন্ধুত্বের সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাকে ক্ষমা করেন না কে, এটা হচ্ছে তিন নাম্বার। চার নাম্বার ব্যক্তি হচ্ছে তারা যারা তাদের হৃদয়ে হিংসা পোষণ করে। কি পোষণ করে? আমি আগেও বলেছি, হিংসা ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং, এটা মারাত্মক একটা খারাপ জিনিস। এটা আপনার আমলকে কেমনভাবে জ্বালায় আপনি জানেন? একটা আগুন যেমনভাবে কাগজকে পুড়িয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, মানুষের হৃদয়ের হিংসা বিদ্বেষ, মানুষের অতীতের সব আমলকে জ্বলিয়ে জ্বালিয়ে ছারখার করে দেয়, বলে নাউজুবিল্লাহ। এই জন্য ক্লিন ইউর সেলফ ফ্রম এনি কাইন্ড অফ জেলাসি, আমাদের হৃদয়টা সমস্ত প্রকারের হিংসা বিদ্বেষ থেকে খালি করার দরকার আছে না, নাই? সো অন দ্য নাইট অফ শব কদর, ক্লিন ইউর সেলফ ফ্রম এনি কাইন্ড অফ ব্যাকবিডিং, ফ্রম এনি কাইন্ড অফ জেলাসি। শব কদরের রাত্রিতে আপনার হৃদয়ে যদি কোনো হিংসা থাকে, বিদ্বেষ থাকে, সবগুলোকে আপনি দূর করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বলেন আমিন।